কলকাতায় চিকিৎসার জন্য আগত বাংলাদেশিরা তাদের টিকিট ক্রয়ের জন্য কলকাতায় অবস্থিত রাজধানী ট্রাভেলস এজেন্সির শরণাপন্ন হলে তারা টিকিটের দ্বিগুণ দামে তা বাংলাদেশি ক্রেতার কাছে বিক্রি করছে। 2200 টাকার টিকিট সেখানে 3000 থেকে 3500 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। এর কারণ জানতে চাইলে রাজধানী ট্রাভেলস উত্তর দিতে অস্বীকৃতি জানায়। চট্টগ্রাম জেলা থেকে সাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।